কেশিয়ারিতে পালিত হলো খেলা হবে দিবস। 21 জুলাই এর ভার্চুয়াল মঞ্চ থেকে 16 আগস্ট খেলা হবে দিবসের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে রাজ্যে খেলা হবে দিবস পালিত হবে। সেই মতো 16 আগস্ট এই দিনটিতে খেলা হবে দিবস পালন করা হলো কেশিয়ারিতে। সোমবার খেলা হবে দিবস উপলক্ষে কেশিয়ারি ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তর ও ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে দুটি মহিলা দলের মধ্যে প্রীতি ফুটবল প্রদর্শনী ম্যাচের সূচনার মধ্য দিয়ে খেলা হবে দিবসের উদযাপন হয়। কেশিয়ারি বিমলেশ্বর ফুটবল ময়দানে দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিতির মধ্য দিয়ে ফুটবল কিক মেরে খেলার সূচনা করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি। এদিনের প্রদর্শনী ম্যাচে কামার চৌকি আদিবাসী বিরাম স্মৃতি ক্লাব ও কেডি পণ্ডিত রঘুনাথ মুর্মু সোসাইটির মধ্যে খেলা হয়। খেলা শেষে কেডি পণ্ডিত রঘুনাথ মুর্মু সোসাইটি জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দুটি দলের হাতে ট্রফি ও ফুটবল তুলে দেওয়া হয়। একই সঙ্গে এদিন কেশিয়ারি ব্লক এলাকায় প্রায় 160 ক্লাবের হাতে দুটি করে ফুটবল তুলে দেওয়া হয়। কেশিয়ারি ব্লক যুব আধিকারিক জানান, সরকারি নির্দেশিকা মেনে এদিনের এই কর্মসূচি পালিত হচ্ছে। মূলত গ্রাম বাংলায় খেলাকে জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ বলে জানান তিনি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খেলা হবে দিবস নামে রাজ্য নতুন প্রকল্প আনা হবে। বিধানসভায় জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, শুধু প্রকল্প নয়, রাজ্য সরকার খেলা হবে দিবস পালন করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ওই দিন 50,000 ফুটবল বিতরণ করা হবে, ঘরে ঘরে ফুটবল পৌঁছে দেওয়া হবে। খেলা হবে প্রকল্পের লক্ষ্যই হবে ফুটবলকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে এই প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। যদিও খেলা হবে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের খেলা হবে স্লোগানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল খাসপুর শিবিরে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, কেশিয়ারি ব্লক যুব আধিকারিক সোমনাথ ঘোষ, যুব কল্যাণ দপ্তরের আপার ডিউটি আধিকারিক অনির্বাণ চ্যাটার্জি সহ অনেকেই আমরা খেলা হবে দিবস উদযাপন করলাম। সেই সঙ্গে আমাদের দুটো মহিলা টিম আমাদের প্রদর্শনী প্রতিযোগিতা করলো, ফুটবল প্রতিযোগিতা, এবং আমাদের কেশিয়ারি ব্লকের 163টা ক্লাব, যাদের রেজিস্টার করা ক্লাব, তাদেরকেও এখানে আহ্বান করা হয়েছে। সব প্রত্যেককে দুটো করে বল দেওয়া হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সমস্ত ক্লাবগুলো খেলাধুলা করবে, খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাবে, যাতে এখন টিভি ফোনে যে মানুষের মন থাকে সেখান থেকে বেরিয়ে এসে খেলাধুলা জগতে থাকতে পারে, সেই জন্য মুখ্যমন্ত্রীর স্বপ্নকে আমরা যাতে বাস্তবে রূপায়ণ করতে পারি। এবং এইটুকুই, মুখ্যমন্ত্রীর প্রকল্প আগামী দিনে আরো সাফল্য হবে, যে খেলা হবে দিবস আর যে উদ্বোধন হলো, এবং আগামী দিনে খেলা হবে প্রতিটা ক্লাব, প্রতিটা খেলাধুলার মাধ্যমে, প্রতিটা সরস্বত প্রতিটা অ্যাক্টিভিটির মাধ্যমে ক্লাবগুলো এগিয়ে যাবে, এইটুকুই আমাদের। আজকে 16 আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের নির্দেশে প্রত্যেক ব্লক, মিউনিসিপ্যালিটি এবং জেলায় খেলা হবে দিবস পালন হবে, এবং সেই উদ্দেশ্যে একটা করে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত করার আমাদের যে নির্দেশ আছে, সেই নির্দেশই আজকে কেশিয়ারি ব্লকে আমরা পালন করলাম। কিভাবে পালন করলেন আজকে? এটা আমরা দুটো মহিলা টিমের মধ্যে একটা প্রীতি ম্যাচ করালাম। এছাড়াও আমাদের কেশিয়ারি ব্লকের যত ক্লাব রয়েছে প্রায় 166টা ক্লাবকে আমরা দুটো করে ফুটবল প্রদান করলাম। উদ্যোগ কেন এইটা? এই উদ্যোগ হচ্ছে প্রধানত খেলাধুলাকে জনপ্রিয় করা এবং খেলাধুলার মধ্যে ফুটবলকে জনপ্রিয় করে তোলা, এবং গ্রামে গঞ্জে যাতে ফুটবল খেলা হয়। মূলত একেবারে গ্রামে তো সেইভাবে কোনো কোচিং সেন্টার ক্যাম্প হয় না, ফুটবলই খেলা হয়, জেনারেলি তারা নিজের উদ্যোগেই খেলে। আমরা ক্লাবগুলোকে বল দিয়ে এটা বললাম যে যাতে ছেলেমেয়েরা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, কারণ বর্তমান অতিমারী পরিস্থিতিতে এখন ছেলেমেয়েদের সেইভাবে ঘর থেকে বেরোনো হচ্ছে না, বা তারা খেলাধুলার সঙ্গে অতটাভাবে যুক্ত হতে পারছে না। তাই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এবং নির্দেশে আমরা ছেলেমেয়ে গ্রামগঞ্জের ছেলেমেয়েকে মূলত খেলাধুলার সঙ্গে যুক্ত করার জন্য গ্রামগঞ্জের ক্লাবগুলোকে, ছোটো ছোটো ক্লাব যারা কোনো রকম সাহায্য পায় না, তাদেরকে দুটো করে ফুটবল সাহায্য করলাম এবং খেলাধুলা উন্নত করার চেষ্টা করলাম। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।